দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার, দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার, দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার, দামে কম। হ্যালো সোনা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? জানি না। তোমরা কি জানো হাতে কাজ না থাকলে মানুষ কি করে? দুঃখ মারায়, কষ্ট মারায়, মারায় ওটাও মারায়, আর তার সাথে সাথে সোশ্যাল মিডিয়ার আল বাল ছোলার ডাল যা দেখতে পায় তাই ভাইরাল করে দেয়। তাই যেমন 2019 সালে ভাইরাল হয়েছিল জেসিবি, 2020 সালে বিনোদ, আর 2021 সালে কাকলি ফার্নিচার। কিন্তু প্রশ্ন হলো কে এই কাকলি? জানি না। কাকলি ফার্নিচার হলো বাংলাদেশের গাজিয়াবাদের একটি ফার্নিচারের দোকান। আর এদের ভাইরাল হওয়ার কারণ হলো এদের হাস্যকর কিছু বিজ্ঞাপন। বন্ধু চলো চলো নিয়ে চলো কাকলি ফার্নিচার গ্যালারি, একবিংশ শতাব্দীর আধুনিক ফার্নিচার কাকলিতে আছে বিপুল। থাম থাম, এসব কারা বানায়? বলতে পারবো না। জান, শুধু তোমার জন্য। আরে এটা কি আনছো? আরে বাস, জানের জন্য কি একটা এনেছে, নিশ্চয় কিছু উল্টো পাল্টা হবে, দেখি দেখি। আমি তো নামি দামি ব্র্যান্ড চাই। নামি দামি ব্র্যান্ড? ও বাবা, এই মাইয়া যে আবার ইংরেজি বলে। ইংরেজি মারাবি না, ইংরেজি মারাবি না, একদম ইংরেজি কায়দা হান্দাই দিমু। যাই হোক, আমরা বুঝতে পেরেছি মায়েরা ব্র্যান্ড নয়, ব্র্যান্ডের কথা বলেছে, কিন্তু কিসের ব্র্যান্ড? আমি বলুম না, আমার শরম করে। এটাও ভালো ব্র্যান্ড, দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার। মানুষ নিজের গার্লফ্রেন্ড কে ভালোবেসে কি দেয়? নেকলেস, আর আংটি, আর রোজ, আর চকলেট কিংবা চকলেট ফ্লেভার। হারামি ও। আর এই মহাপুরুষ যে কিনা নিজের গার্লফ্রেন্ড কে ফার্নিচার দেয়। শাবাশ বেটা, এগুলো অ্যাডভার্টাইজেই ভালো লাগে, রিয়েল লাইফে এসব দিতে গেলে তোমাকে বলবে ওই ফার্নিচার তো গানে গুজে নাও বাড়া। আর ফেসবুকে সারাদিন ধরে এই কাকলি ফার্নিচারের মিম দেখে দেখে বিরক্তি লাগছে, যেন সব সময় কানের মধ্যে এই ভিডিওটা বাজছে। দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার, দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। করো হাত জোড় কে, মैं मोदी साहब से गुजारिश करता हूं। একদিন আগে পর্যন্ত যেই সব ছেলেপিলেরা মেয়েদের কমেন্ট বক্সে এসে লিখতো নয়েস ফিক, মাকা সুন্দর লাগছা, বিউটিফুল, তারাও এখন বলছে দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার, দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। শালে কা খোপড়ি তোড়, খোপড়ি তোড় শালে কা। তোমরা কি ভাবছো এইসব করে তোমাদের খুব কুল লাগে? পুরো পাক্কা বোকা চোদা লাগে। ক্যাপশন কমেন্ট মিম, এখন যেদিকে তাকাবে সেদিকেই কাকলি ফার্নিচার। জনপ্রিয়তা দেখছেন, অন্য লেভেলে চলে গেছে। কিন্তু এই কাকলি ফার্নিচার রিলেটেড কিছু মিম আমরা দেখে নেব। চলিয়ে শুরু করতে হ্যাঁ। দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। আরে তাই বলি, দোকানের এত উন্নতি কেন? মোদিজি এসেছিল তো, মোদিজি যেখানে আচ্ছে দিন সেখানে আচ্ছে দিন। ই কি হ্যায়? জানি না। দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার, দামে কম মানে ভালো। থেমে যাও থেমে যাও, এই ভিডিও দেখার পর মালিক কোম্পানি বন্ধ করে দেবে, এর তো দূরের কথা। আর তুমি এরকম করছো কেন? তোমার কি হয়েছে? বিচি মোটা হয়ে গেছে। উপস। দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার, দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার, দামে কম। ওরে বাপরে, কাকলি তার মানে ভূত। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কেন পালাচ্ছিস কেন? পালাচ্ছিস কেন? মেরা ভূত আনি কার গাই, মেরি জামান টুট গাই হাত। বেশি আলবাল বকবে না, কানের গোড়ায় একটা থাবড়া মার। এবার যতই লাফান যতই নাচুন ভাঙবে না আর খাট। তোদের কথা কেন মানবো রে, যে দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার? কে বলেছে খাট ভাঙবে না? হ্যাঁ প্রমাণ কি? দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার, দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। আই না, এটা তো জনি ভাই, পৃথিবীর 108 রকমের খাটকে 1080টা পদ্ধতিতে ভাঙার এক্সপেরিয়েন্স আছে যার। সে বলছে যখন ঠিকই বলেছে কথা। তবে গাইস, শুধুমাত্র বাংলাদেশের কাকলি ফার্নিচার নয়, পশ্চিমবঙ্গ এক্ষেত্রে পিছিয়ে নেই। বলো কি, তুমি সত্যি বলছো? আরে হ্যাঁ, তাহলে আর বলছি কি, দেখো অডাইরনের খাট মাত্র 2500 টাকা, স্টিলের খাট মাত্র 5000 টাকা। দেখে তো এই মজা লাগছে। তাহলে আপনি বার নিউ খুবসুরত ফার্নিচার। আপনি কথা বেশি বলেন। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এন্ড নামে ধসা ভিডিও খাসা, সাবস্ক্রাইব টু দ্য রেডি গাই, এন্ড সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে, অবশ্যই অল নোটিফিকেশনে ক্লিক করবে, এন্ড ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করে নিও পারলে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা। লাভ মি, লাভ মি, লাভ মি, হা লাভ মি ও ডিয়ার।
love me, love me,